2022 সালে আমি বিয়ে করছি, সবচেয়ে ভালো কাটার বিষয় হচ্ছে এটা, বিয়ে করছি 2022 সালে আর কি। প্রথম থেকে যেরকম তেরকম, মানে মাঝখান দিয়ে ওই যে আমি অসুস্থ হওয়ার পরে কিছু না পাইলেও ভাই দুইটা বউ পাইছে মনের মতো, যা মনে করেন যে এখন সবসময় খেয়াল রাখে। শেষের দিক দিয়ে যে অবস্থা, মানে ভাইয়ের করুণ অবস্থা, এটার যদি একটা আইফোন লাগে এটার আইফোন প্রো ম্যাক্স লাগবে এই অবস্থায় আছে বর্তমানে। ভাই আপনারা সবাই দোয়া করবেন, যখন ভাই এটার আইফোন দিলে এটার আইফোন প্রো ম্যাক্স চায়, যখন দুনুডারে দিয়ে দুনুডারের সাথে রাখতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রাণের আখড়া টিভির আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি মেহেদী রহমান মোল্লা। প্রিয় দর্শক, 21-এর পর 22, 22 অতঃপর শেষ হতে চলেছে, 22-এর ক্যালেন্ডারের পাতাও ইতিমধ্যেই শেষ, তার কিছুক্ষণ পরেই শুরু হবে 2023। সেই 2022 সালটি সাধারণ মানুষের কেমন কেটেছে, এই 2022 সালের স্মৃতির যে মুহূর্তগুলো ছিল সেই মুহূর্তগুলো কেমন ছিল, তা আজকে জানার জন্য আমরা হাজির হয়েছি আখাউড়াতে। আখাউড়ার অলিগলিতে ঘুরে জনসাধারণের মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব কেমন কেটেছিল 2022 সালটি। পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। 2022 আসলে সুন্দর একটা বছর গেছে। এই বছরে আমাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপের একটা আনন্দ দিয়ে গেল। তারপর 2022 আসলে খুব সুন্দর একটা সাল গেল। 2022-এ আসলে অনেক কিছুই পেয়েছি, যেমন ব্যবসায় সফলতা, আমি ক্ষুদ্র ব্যবসা করি, এই হিসাবে সফলতা। আর হারিয়েছি কিছু আপনজন, খুব কাছের আপনজন, ইদানিং কয়েকজনকে হারিয়ে ফেলছি, এটা একটা দুঃখের বিষয়। আর হারাইতে হবেই, এটা এত বিধাতারই একটা নীতি। তারপরে আফসোস নেই, 2022 খুব সুন্দর কেটেছে। এই 2022-এর মতো 2023 এরকম যত সালই আসুক, হ্যাঁ, আল্লাহ পাকের যত যাতে সুন্দর এবং সুখময় হোক, শুধু আমার না, প্রত্যেকটা প্রাণীর এবং প্রত্যেকটা মানুষের যাতে সুন্দর হোক এই প্রত্যাশাই। আসলে হাসি খুশি দুঃখ কষ্ট বেদনা মিলে জীবন, তো 22 সাল আলহামদুলিল্লাহ সব কিছু মিলাইয়া, দুঃখ কষ্ট সব কিছু মিলাইয়া সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া। তো জীবনে তো দুঃখ কষ্ট যাই ছিল, আমরা অতীতের যত ব্যথা বেদনা সব কিছু বললা, 23 সাল যেন আমাদের সুন্দরভাবে কাটতে পারে, নতুন বছর যেন আমরা সুন্দরভাবে বরণ করে নিতে পারি, এই দোয়া, এই প্রত্যাশা। এবং শুধু আমার নয়, যারা আছে সকল যেন সুন্দরভাবে 23 সালকে আমরা গ্রহণ করে নিতে পারি, ও 23 সাল যেন আমাদের ভালো কাটে, ও সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে, আমরা এই প্রত্যাশায় আছি ইনশাল্লাহ। আসলে প্রাপ্তি ও হারানোর হিসাবে যদি বলতে হয় তাহলে এটাই বলবো যে হারানো থেকে প্রাপ্তিটাই বেশি ছিল। তো আলহামদুলিল্লাহ যাই পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া, আমাদের মাঝে যাই যতটুকু ছিল আমরা আলহামদুলিল্লাহ, জীবনে যাই আসছে আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ। 2022 সালে আমি বিয়ে করছি, সবচেয়ে ভালো কাটার বিষয় হচ্ছে এটা, বিয়ে করছি। হারানোর পাতায় কোনো কিছু নাই, শুধু বছরটাই খারাইছে আর কোনো কিছু নেই। 23 সাল নিয়ে প্রত্যাশা ভালো কাটবে আমার। 2022 সাল আসলে প্রথম দিকে আপনার আমার খুব ভালোই গেছে, ইভেন শেষের দিকে এসে পারিবারিক সমস্যা একটু খারাপ গেছে আর কি। তবে আশা করি 2023 সাল অনেক ভালো যাবে ইনশাল্লাহ। 2022 সালে আর কি প্রথম থেকে যেরকম তেরকম, মানে মাঝখান দিয়ে ওই যে আমি অসুস্থ হওয়ার পরে কিছু না পাইলেও ভাই দুইটা বউ পাইছে মনের মতো, যা মনে করেন যে এখন সবসময় খেয়াল রাখে। এখন সবচেয়ে সর্বশেষ হলো শেষের দিক দিয়ে যে অবস্থা, মানে ভাইয়ের করুণ অবস্থা, যেরকম মনে করেন যে এটার দেখতে হবে, এটার দেখতে পারবো, এটার যদি একটা আইফোন লাগে এটার আইফোন প্রো ম্যাক্স লাগবে এই অবস্থায় আছে বর্তমানে। ভাই আপনারা সবাই দোয়া করবেন, যখন ভাই এটার আইফোন দিলে এটার আইফোন প্রো ম্যাক্স চায়, যখন দুনুডারে দিয়ে দুনুডারের সাথে রাখতে পারে। চলে দুইটা বলতে উনি একটু ফানিং করলো, দুইটা ওরকম বিষয় না, হয়তো মানুষের বিয়ে হইতেই পারে, ডিভোর্স হইতেই পারে, এরকম হইতেই পারে মানুষের জীবনে, ঠিক না? আর কারোর জন্য কারোর জীবন আটকে থাকে না, মানে থেমে থাকে না। এই বছর হয়তো একটু কষ্টে গেছে, পরের বছর মানে একটু ভালো যাবে এটাই আশা করি। সুখ দুঃখ মিলিয়ে কিন্তু একটা মানুষের জীবন, তাই না? তো একজন যদি চলে যায় আরেকজন আসবে, এটাই হচ্ছে মানে নিয়তির খেলা। তবে সর্বোপরি 2023 সাল আপনাদের জন্য এবং সবার জন্য আশা করি ভালো যাক, এই কামনাই করি। হ্যাঁ, 22 আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে, হারানো এবং পাওয়া মিলিয়ে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই গেছে আমাদের 22 সালটা। আর আগামী যে সালটা আসছে 2023, এটা যাতে ভালোভাবে কাটে সবার জন্য শুভকামনা। আর কিন্তু এই যে আমাদের এই যে নতুন বছরকে উদযাপন নিয়ে যে 31st night-এর নামে অনেক অশ্লীলতা, গান বাজনা, সারা রাত গান বাজনা, পানুষ উড়ানো, এগুলো কিন্তু একদিক দিয়ে ব্যয়বহুল, ক্ষতিকর, আর্থিক দিক দিয়ে ক্ষতিকর, অন্যদিক দিয়ে কিন্তু সমাজের উপর কিন্তু এটা অনেক বড় ধরনের একটা প্রভাব ফেলে। যেরকম অনেক অসুস্থ ব্যক্তি থাকে আশেপাশে, এগুলো চিন্তা ভাবনা না করে
সবাই মানে সারা রাত হই হুল্লা এগুলা করা না হোক আমি চাই নতুন বছর সুন্দরভাবে উদযাপন করা হোক আগামী দিন মানে আগামী বছরটা যাতে সুন্দরভাবে কাটে এই কামনা নিয়ে সবাই সুন্দর নতুন বছরটা উদযাপন করুক কিন্তু ওইদিকে না যাই আমরা আতশবাজি ফানুস অশ্লীলতা গান বাজনা মানে নাচানাচি হই হুল্লা এগুলোর দিকে আমরা না যাই ধার্মিক একজন মানুষ হিসাবে মুসলিম হিসাবে আমি এটাই কামনা করি সবার কাছে 2022 সালের প্রথম দিকটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর কি মাঝখান দিয়ে আমি একটু অসুস্থ ছিলাম অসুস্থের কারণে মোটামুটি প্রায় ছয় মাসের ভিতর মতো আমি আমার বেড রেস্ট নিতে হয়েছে আর কি আমার হাতে অপারেশন করা হয়েছিল এই কারণে আর কি শেষের দিকটা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে দেশের যে পরিস্থিতি এইসব করে আর কি শেষের দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে আর কি আর আশা করি 2023 সাল এই তো মাত্র শুরু ইনশাল্লাহ সবাই দোয়া করবেন 2023 সালটা যেন ভালোভাবে থাকতে পারি সবার জন্য দোয়া করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি 2022-এ যদি পাওয়ার হিসাব করি তাহলে অনেক কিছুই পাইছি অনেক কিছুই পাইছি কিন্তু লাইফে থেকে ইম্পর্টেন্ট কিছু একটা গেছে আর কি ইম্পর্টেন্ট একটা কিছু অবশ্যই গেছে পার্সোনালি আর কি ব্যাপারটা ইম্পর্টেন্ট একটা কিছু তো অবশ্যই হারাইছি এগুলো বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আর কি এখন হিসাব করতেছি নতুন বছর নতুন কিছুর আশা করতেছি আর হ্যাঁ হ্যাঁ নতুন কিছু হোক আর সবাই ভালো থাকুক সবার জন্য দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ যেহেতু পড়তে পারি 2022 সাল চলে গেছে পুরনো স্মৃতি নিয়ে আর নতুন যে বছরটা আসছে এ বছরটাকে চাই না আর নষ্ট করতে আর কি তো নতুন বছর ঢুকছে তো সবাই জন্য প্রিয় মানুষ সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাইবো তো আমার আর প্রিয় মানুষ আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাইলো না তো দুঃখ হয়ে আছি 2023 সালে আমার মনের মানুষ ধরে আমার মনের খাঁচায় আমি ঢুকাইতে পারি এটি আমার বলা আর কিছু বলতে চাই না আমি।